ইয়সের পনেরো দিনের মাথায় দুর্যোগের সুন্দরবন জুড়ে ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া সুন্দরবনের বিভিন্ন এলাকায় আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার থেকে টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের ইয়র্শের জেরে এখনো কুলতুলি গোসাবা পাথর প্রতিমা নামখানা সাগর রায়দিঘির একাধিক এলাকা জলমগ্ন ত্রাণ ছেড়ে দুর্গত মানুষ এখনো বাড়ি ফিরতে পারেননি শিবির এরই মধ্যে নতুন করে দুর্যোগের আতঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন সুন্দরবনবাসী তবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন বাঁধ মেরামতির কাজ চলছে প্রশাসন আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে